জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিং করছে র‍্যাব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং এই শিশু সম্পর্কের কারণে বিভিন্ন সময় তাদের বিভিন্ন চাহিদা তিনি ফিল আপ করতেন। এই যে তিন চার মাস তিনি এই বাসায় থাকায় এই পরিবারের সাথে তার একটা মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে ভিকটিমের স্বামীর সাথে তার তিন বছরই ভালো সম্পর্ক, বাট ভিকটিমের স্ত্রীর সাথে তার মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তিন চার মাস যাবৎ, মানে মোটামুটি ভালো আন্ডারস্ট্যান্ডিং, যার প্রেক্ষিতে মোস্তাফিজ বা তাদের ডিমান্ডের প্রেক্ষিতে তার কাছে এই ডিমান্ডটা মূলত ওই দিনই এসেছে। ইনস্ট্যান্ট হঠাৎ করে কোথাও খুঁজার্তে তার কাছে এই ভিকটিমকে মনে হয়েছে যে ম্যানেজ করাটা সহজ হবে কৌশলে। তিনি আমাদেরকে প্রাথমিকভাবে এভাবেই বলেছেন, এখানে অন্য কিছু যদি থাকে সেটা অবশ্য মামলার যে বিজ্ঞ আয়ু তদন্তে আস্তে আস্তে বের হয়ে আসবে, মাত্র তো দুজন গ্রেফতার হলো, আগে চারজন হয়েছে, তখন হয়তো জানাবে। বাট তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেছেন যে তার মনে হয়েছে যে এইভাবে, অর্থাৎ তিনি প্রায়শই হলে এসে থাকেন, এইভাবে যদি বলা হয় তাহলে হয়তো তার স্ত্রী কাপড় নিয়ে আসবেন, তখনও তো এইভাবে ম্যানেজ করা সম্ভব হবে। এটা জি আচ্ছা, এখানে সরাসরি যুক্তের ব্যাপারে মামুন আমাদেরকে বলেছেন এখানে মোস্তাফিজ এবং মামুন এই দুজন সরাসরি জড়িত বলে মামুন আমাদেরকে বলেছেন। এখানে যেহেতু আমি আবারও বলছি যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি হয়তো পরবর্তীতে জিজ্ঞাসাবাদে হয়তো আর কারোর সংশ্লিষ্টতা পেতে পারেন, আর মামুন আমাদেরকে মোস্তাফিজ এবং মামুন তার নিজের কথা বলেছেন। মাদক মামলা, সাতটা মামলায় মাদক। মামুনের কোন রাজনৈতিক পরিচয় নেই, তিনি তার বক্তব্য অনুযায়ী 2017 পরবর্তী থেকে সেই বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি বসবাস করেন, নিয়মিত বাসা পরিবর্তন করেন যেহেতু মাদক ব্যবসা করেন। 2018 সাল থেকে তার গ্রেফতারের ঘটনা শুরু হয়, 10 মাস 4 মাস 6 মাস এইভাবে গ্রেফতার হন, জামিনে বের হয়ে আসেন, পুনরায় তিনি এই ধরনের মাদক ব্যবসা করেন। তার কাছে মাদক বিক্রির সবচেয়ে হটস্পট হিসেবে সেই বটতলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বটতলা, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বিভিন্ন শিক্ষার্থী, সেটাই তার মানে তার বড় ক্লায়েন্ট ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মামুন অ্যাকচুয়ালি কতজন কিনেছেন এই সংখ্যাটা আমাদেরকে বলতে পারেনি, বাট মামুন এই ধরনের কাজ প্রায়শই করেছে বলে আমাদেরকে বলেছেন। প্রায়শই তিনি হলে অবস্থান করেছেন মাদক নিয়ে, এটাও আমাদেরকে বলেছেন। হলের ভিতরে উনি বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে মাদক সেবন করেছেন সেটাও বলেছেন, কোন কোন হলে সেটিও আমাদেরকে বলেছেন। বাট এক্স্যাক্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় ব্রিফিং করছিল র‍্যাব, আমরা সরাসরি সেখানে ছিলাম।